আজকে আমরা কথা বলবো আলমগীর হোসেন নিলয়ের সম্পর্কে, সে মাসে কত টাকা আয় করেন, তার আসল পরিচয় ইত্যাদি সম্পর্কে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আসল নাম আলমগীর হোসেন নিলয়, তার ডাক নাম নিলয়। তিনি জন্মগ্রহণ করেন 20 আগস্ট 1984 সালে। বর্তমানে তার বয়স 38 বছর। তিনি ঢাকাতে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি ঢাকাতেই থাকেন। তিনি একজন বাংলাদেশি। পেশায় তিনি অভিনেতা, মডেল। তার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি এবং তার ওজন 70 কেজি। তার চোখ এবং চুলের রং কালো। তার প্রিয় রং সাদা এবং কালো। তার প্রিয় খাবার ভাত এবং বিরিয়ানি। তার প্রিয় শখ ট্রাভেলিং। তার প্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার ইনস্টাগ্রাম আইডির নাম নিলয় আলমগীর, ফলোয়ার সংখ্যা 7,29,000। তার ফেসবুক পেজের নাম নিলয় আলমগীর। তার ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা 4.6 মিলিয়ন। তার পিতার নাম আওলাদ হোসেন, তার মাতার নাম আসমা হোসেন। তিনি 7 জানুয়ারি 2016 সালে মডেল এবং অভিনেত্রী অনিকা কবির শখকে বিয়ে করেছিলেন, কিন্তু 17 জুলাই 2017 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। 7 জুলাই 2021 সালে তিনি তাসনুবা তাবাসসুম রিদিকে বিয়ে করেন। নিলয় আলমগীর 2009 সালে ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর চলচ্চিত্র ও টিভি মিডিয়াতে তার যাত্রা শুরু হয়। মাসুদ কায়নাত পরিচালিত বেলি রুট চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার সর্বশেষ সিনেমা হল অল্প অল্প প্রেমের গল্প, 29 আগস্ট 2014 মুক্তি পায়। তিনি চলচ্চিত্র ও নাটক ছাড়া কিয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট পাউডার, বাংলালিঙ্ক দেশ, আই স্কুল সাবান, সিঙ্গার ইত্যাদি টিভি বিজ্ঞাপনে অংশগ্রহণ করেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন।